কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। বড়লোক হওয়া যতটা সহজ, ছোটলোকিটা সারা ততটা সহজ না। রব যা করেন ভালোর জন্যই করেন, এ বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয় কখনো সাধ্যমতো কখনো বাধ্য হয়ে। যে বলেছিল ইচ্ছে থাকলে সব কিছু হয়, শেষমেশ সেই বলবে আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। যে আপনার কাছে অন্যের নামে গীবত করে সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর তাকেই বলতে হয় কাউকে বলো না। যদি তুমি কারো কাছে একটি মিথ্যা কথা বলো তখন তার কাছে তোমার সমস্ত কথাও প্রশ্নবিদ্ধ হবে। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসে কেউ জানে না। মিসকে শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলোই ভালো, এদের মনে প্যাঁচগোশ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য মানুষের মৃত্যুদণ্ড। তুমি শুধু পয়সা কামাও, সম্পর্ক তোমাকে বানাতে হবে না, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। দড়ির উপরে হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বৃদ্ধ আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটি রুটি ছিঁড়ার চেষ্টা করো, উত্তর পেয়ে যাবে। কখনো আশা হারাবেন না, আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে, হয়তোবা আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। মানুষের পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে সব সময়। ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে যায়, এই আকাশের নিচে কেউ কাঁদে কেউ আবার হেসে যায়। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু রাগ শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনে এমন একটা পর্যায়ে আসি না পারছি কাউকে কিছু বলতে, না পারছি কাউকে কিছু বোঝাতে। দেরিতে হবে কিন্তু ঠিক হবে, তুমি যা চাও তাই হবে মনে রেখো। তোমার সময়টা খারাপ জীবনটা নয়, শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দেবে। কর্ম ও ব্যবহার ভালো করুন, কারণ মৃত্যুর পর যেটা আপনার সাথে যাবে সেটা হলো কর্ম, আর মৃত্যুর পরে যেটা এই পৃথিবীতে রয়ে যাবে সেটা হলো আপনার ব্যবহার। শরীরটা তখনই খুব দুর্বল হয়ে পড়ে যখন মনে পড়ে এই পৃথিবীতে মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি বিষয় সর্বদা গোপন রাখে। এক, নিজের আর্থিক সমস্যার কথা। দুই, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তিন, স্বামী স্ত্রীর মনোমালিন্য, পারিবারিক কলহ বিবাহ। চার, কারো কাছে বঞ্চনা বা ঠকে যাওয়ার কথা। পাঁচ, কারো কাছে অপমানিত বা অবহেলিত হয়ে যাওয়ার কথা। একবার ভেবে দেখুন সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি রাখতে গিয়ে। গোফ ওটা বিড়াল কখনো বাঘ হয় না, তেমনি দাড়ি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেকটা ডিগ্রিধারী জ্ঞানী হয় না কর্মে মানুষের আসল পরিচয়। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে ঘটাতে চাইলে সামনের দিকে দেখো। দুজন মানুষকে সব সময় চিনে রাখবেন, এক, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। দুই, আপনি সফল হলে নিজে থেকেই এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন এই দুই প্রকার মানুষ থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন।